উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রায়কলোনি এলাকাতে ১৩ নম্বর ওয়ার্ডে সাংবাদিকদের গাড়ির উপর হামলা এবং সাংবাদিকের গাড়ি ভাঙচুর কেউ বা কারা করেছে। সকাল সকাল ১০টা নাগাদ আমরা দেখতে পাই গাড়ির সামনের এই কাচকে একেবারেই চুরমার করে ভেঙে দিয়েছে। সবথেকে বড় প্রশ্ন, সাংবাদিকের গাড়িতে ভাঙচুর এবং গাড়িটি ভাঙা হয় বাড়ির সামনে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রায়কলোনি এলাকাতে ১৩ নম্বর ওয়ার্ডে সাংবাদিকের গাড়ির উপর হামলা এবং সাংবাদিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সকাল ১০টা নাগাদ দেখা যায় গাড়িটি বাড়ির সামনে পড়ে রয়েছে এবং তার সামনের কাচ চুরমার করে ভেঙে দিয়েছে কেউ। অভিযোগকারী সাংবাদিক কি জানাচ্ছেন শুনবো। সন্দীপ অটো লাইফ, হিরো ধামাকা অফার, হিরো স্কুটার ও প্রিমিয়াম বাইকের উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা রয়্যালটির উপর ৩০০০ টাকার ছাড়, গ্ল্যামার হ্যালোজেনের উপর পান ২০০০ টাকা ছাড়, তাছাড়া রয়েছে ফিনান্সের লো ডাউন পেমেন্টের সুবিধা। অফার সীমিত সময়ের জন্য, শর্তাবলী প্রযোজ্য। সন্দীপ অটো লাইফ, পিএন রোড, কোচবিহার। কন্ট্যাক্ট 9832077848। এখন কেউ শত্রুতাবশত এভাবে গাড়িটা আবার ভাঙচুর করেছে না ব্যক্তিগত আক্রোশ সেটা তো বুঝতে পারছি না। সকালবেলাতেই যখন আমি রাস্তা দিয়ে, আমি সচল সবসময় রাস্তা দিয়ে যাতায়াত করি, কিন্তু আমি সকালবেলায় কিন্তু দেখতে পাইনি, দেখলাম কিন্তু এখনই। আপনারা এর পদক্ষেপ কি নিচ্ছেন? থানায় আমার হাজবেন্ড গেছে, থানায় দাঁড়ি করেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যার মানে আমার হাজবেন্ডের গাড়ি সাংবাদিকতা করে, তিনি দিন রাত সব জায়গায় ঘুরে বেড়ায়। তো ভাঙচুর যদি মানে কোথাও কেউ যদি বাইরের মানুষ যদি করতো তাহলে তো বাইরে মানে হতো, আজকে বাড়ির সামনে এই ঘটনাটা, তো মনে হচ্ছে আমার বাড়ির আশেপাশেই এই জিনিসটা মনে হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, যে কেউ এটা করেছে। আমি অভিযোগ করলাম, প্রতিদিন তো আমার গাড়িটা থাকতো, তো সকালবেলা দেখি কি গাড়িটা ভাঙা, গাড়ি হচ্ছে কার দেখি ভাঙা রয়েছে, এ নিয়ে একটা থানাতে ডায়েরি করলাম। কে বা কাহারা এখন আমার উপরে কিসের আক্রোশের উপরে ভেঙেছে কিছু বুঝতে পারছি। কি মনে হচ্ছে আপনার? কেউ অনেক কেউ দুশ্মনী করে ভেঙেছে। আচ্ছা, কখন আপনি দেখতে পেলেন এটা? আমি দেখতে পেলাম সকালবেলায় ১০টা নাগাদ। ১০টা নাগাদ? আচ্ছা, তো আপনি কি কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেন? হ্যাঁ।